আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে জিনটন 500। এটি একটি হামথ ল্যাবরেটরিজের একটি ওষুধ, অর্থাৎ হারবাল জাতীয় ওষুধ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বিভিন্ন প্রকার ওষুধের রিভিউ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। জিনটন এটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি হামথ ল্যাবরেটরিজ। সাধারণত এই জিনটন ওষুধটি শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে। অর্থাৎ যারা শারীরিকভাবে অবসাদগ্রস্ত রয়েছেন বা শারীরিকভাবে যারা দুর্বল রয়েছেন, অর্থাৎ ক্লান্তি ভাব, তাদের এই ক্লান্তি ভাব দূর করবে এই জিনটন ওষুধটি সেবনের ফলে। এই জিনটন ওষুধটি সেবনের ফলে আপনাকে আগের তুলনায় কয়েক গুণ উজ্জীবিত করবে, অর্থাৎ কর্মক্ষম করে তুলবে। পাশাপাশি দৃঢ়তা ও সহিষ্ণুতা এবং জীবনী শক্তি বৃদ্ধিতে এই ওষুধটির কাজ অনন্য। তাই এই জিনটন ওষুধটি এটি হচ্ছে সাধারণত ব্যবহার। এর পাশাপাশি এই জিনটন ওষুধটি অ্যাডাপ্টোজেনিক শক্তি পুনরুদ্ধারকারক হিসেবে কাজ করে, অর্থাৎ আপনার ক্লান্তি শ্রান্তি অবসাদ দূরকারক হিসেবে এই ওষুধটি অভাবনীয় কাজ করে থাকে। পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে, অর্থাৎ এই ডায়াবেটিস সমস্যা দূর করবে এই ওষুধটি। ডায়াবেটিক সাধারণত প্রতিরোধে দেহের রোগ প্রতিরোধ ডায়াবেটিক্স প্রতিরোধক দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক এবং জৈবিক শক্তির বৃদ্ধি কারক হিসেবে এই ওষুধটি অনেক ভালো কাজ করে থাকে। আপনার যদি ডায়াবেটিস থাকে, যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে না পারেন, অর্থাৎ হঠাৎ বৃদ্ধি বা কমে যাওয়া এই জাতীয় যদি সমস্যা থাকে, তাহলে এই জিনটন 500 এই ওষুধটি সেবনের ফলে আপনার ডায়াবেটিসটি স্বাভাবিক মাত্রায় আপনি আনতে পারেন, অর্থাৎ আমাদের ডায়াবেটিস স্বাভাবিক থাকবে। পাশাপাশি যাদের শরীর ক্লান্তি বা শ্রান্তি রয়েছে, অর্থাৎ অল্পতেই যারা ক্লান্তি বোধ করেন তাদের এই ক্লান্তি বোধ দূর করবে এই ওষুধটি সেবনের ফলে। এছাড়াও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এই জিনটন ওষুধটি সেবনের ফলে, অর্থাৎ আপনার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে কয়েকগুণ বৃদ্ধি করবে এই জিনটন ওষুধটি সেবনের ফলে। এবার আসি এই জিনটন ওষুধটি সেবনের নিয়ম। সাধারণত এই জিনটন ওষুধটি দুইবার করে, অর্থাৎ সকাল এবং রাতে খাওয়ার আগে আপনি সেবন করতে পারেন। এছাড়াও ওই ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হামথ ল্যাবরেটরির যে চিকিৎসক রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী আপনি এই জিনটন 500 ওষুধটি সেবন করতে পারেন। সাধারণত অন্য ওষুধের মতো এই জিনটন 500 ওষুধটি যদি সেবন করেন তাহলে আপনাকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব বা অনেক সময় বমি হয়ে যাওয়া, পাশাপাশি হঠাৎ করে ডায়রিয়া বা মাথা ব্যথা বা মাইগ্রেন ব্যথা, পাশাপাশি অনিদ্রা বা উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে এবং ত্বকে ফুসকুড়িও দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়া যদি অত্যধিক পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে এই ওষুধটি সেবন করা বন্ধ করে এই হামথ ল্যাবরেটরির যে চিকিৎসক রয়েছে তাদের পরামর্শ গ্রহণ করতে পারে, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা বেশি হলে সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন গর্ভাবস্থায় এই ওষুধটি সেবনে কোনো তেমন কোনো তথ্য নেই, অতএব গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা যাবে না। এই দিকে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে এবং শিশু বা বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন এই ওষুধটি। এবার আসি এই ওষুধটির দাম নিয়ে। সাধারণত প্রতি বক্স ওষুধের মূল্য হচ্ছে 360 টাকা এবং প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 12 টাকা। আপনার নিকটস্থ যে কোনো হামথ ল্যাবরেটরি বা এই জাতীয় দোকানগুলোতে আপনি এই জিনটন 500 ওষুধটি আপনি পেয়ে যাবেন। এই জিনটন 500 ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।